আবারও আমেরিকার ক্ষমতা আসতে চলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সম্ভাবনায় বুকে কাঁপন ধরতে শুরু করেছে বহু ইউরোপীয় দেশের, কারণ সামরিক জোট ন্যাটো থেকে ওয়াশিংটনকে বের করে দিতে চান ট্রাম্প। আর এমনটা ঘটলে ইউরোপের ঘাড়ে দাঁত বসাতে পারে রাশিয়া। এমন দুশ্চিন্তার মেঘ যখন ইউরোপের আকাশে আচ্ছন্ন করে রেখেছে, তখন আশার আলো দেখালেন খোদ ট্রাম্পই। জানালেন শর্ত মানলেই ন্যাটোতে থাকবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বহু আগে থেকেই সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াই করার ঘোষণার পর তার এমন বক্তব্য আরও জোরালো হয়েছে। এরপরই উদ্বিগ্ন হয়ে পড়েন ইউরোপীয় নেতারা। তবে এবার শর্ত সাপেক্ষে ন্যাটোতে থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প। বলেন সদস্য দেশগুলো তাদের ভাগের চাঁদা যথাযথভাবে পরিশোধ করলেই যুক্তরাষ্ট্র ন্যাটোতে থাকবে। সম্প্রতি ব্রিটিশ নিউজ নেটওয়ার্ক জিভি নিউজের উপস্থাপক নাইজেল ফারাসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নির্বাচিত হলে ন্যাটো সদস্যরা যদি তাদের ন্যায্য অংশ পরিশোধ করে এবং আমেরিকার সঙ্গে ন্যায্য আচরণ করে, তবে যুক্তরাষ্ট্র শতভাগ জোটটির সঙ্গে থাকবে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি ন্যাটো যুক্তরাষ্ট্রের জন্য না হয় তাহলে আক্ষরিক অর্থে ন্যাটোর কোনো অস্তিত্ব নেই। যুক্তরাষ্ট্রের উচিত তার ন্যায্য অংশ পরিশোধ করা, অন্য কারো ন্যায্য অংশ নয়। সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর 90% অর্থ দিয়ে থাকে, এমনকি এটি শতভাগও হতে পারে। রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী জানান সামরিক এই জোটটি ইউরোপীয়দের কাছে মার্কিনীদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জোটের সদস্য অন্যান্য দেশ বাণিজ্য সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে। গত মাসে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় এক নির্বাচনী প্রচার সভায় ট্রাম্প বলেন, ন্যাটোর সদস্য দেশগুলো যদি তাদের ভাগের চাঁদা পরিশোধ না করে তাহলে তিনি যা খুশি তাই করার জন্য রাশিয়াকে উৎসাহিত করবেন। ট্রাম্পের দাবি, ইউরোপের দেশগুলো তাদের প্রতিশ্রুতি মেনে জিডিপির 2% প্রতিরক্ষা খাতে খরচ করছে না। 2014 সালে ওয়েলসে ন্যাটো শীর্ষ সম্মেলনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত মাসে ন্যাটো মহাসচিব জানিয়েছেন জোটের 31 সদস্যের মধ্যে 18 সদস্য প্রতিশ্রুতি মেনে জিডিপির 2% চাঁদা পরিশোধের পথে রয়েছে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।